ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার ক্লাস 8 এর ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবে। একে দেখি সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, তো এখানে প্রত্যেকটা সঠিক উত্তর দেখো কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তো পূর্ণ ঘন সংখ্যা কোনটি, এখানে যেগুলো আছে এদের মধ্যে 216, হার্ডি রামানু সংখ্যা কোনটি, এটা হবে 1729, একটি শরবতে 2:1 অনুপাতে সিরাপ আর জল আছে 6 লিটার, শরবতে সিরাপ কত হবে, না এটা হবে 4। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো স্থানাঙ্ক আছে এদের মধ্যে এই বিন্দুদ্বয়ের দূরত্ব চেয়েছে, তো দূরত্বটা হবে 7। পরের অঙ্কটা দেখো, এর মান নির্ণয় করতে বলেছে যখন এ বি সি এর ভ্যালু দেওয়া আছে, তো এটা মান নির্ণয় করলে হবে এ বি সি এর মান এখানে বসালে, বসে এটা যদি নির্ণয় করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 1। পরেরটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ আছে 144 ডিগ্রি, তাহলে বাহু হবে 10টি। একটি সুষম বহুভুজের বহিঃকোণের মান কোনটি কোন কোনটি হতে পারে, এটা হবে 40 ডিগ্রি। 3x/ab = 0, তো x এর মান এখানে চেয়েছে, তো এখানে x এর মান নির্ণয় করলে হবে 0। পরে বলেছে যে 5 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে একজন লোক কত দিনে হবে, এটা হবে 100। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ এটার উৎপাদকে বিশ্লেষণ করলে একটা পদ পাওয়া যাবে x+2, অপরটা কত হবে x+1 হবে। পরে দুইয়ে থেকে যে প্রশ্নগুলো আছে দেখো উত্তর দিলে তোমরা 5 নাম্বার করে পাবে। প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, তো এক ব্যবসায়ী 10 দিনের একটি জাহাজে সম্পূর্ণ কাজ করবে, এই হিসাবে সে 280 জন নিয়োগ করেছে, কিন্তু 3 দিন পর দেখা গেল কাজটির এত অংশ সম্পূর্ণ হয়েছে, আর কত কাজ আর কতদিনে বাকি কাজ শেষ করতে পারবে। পরের পেজে দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা সমাধান করবে। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ ABCD এসেছে, তো এটা তোমাদের পাঠ্যবই কোষে দেখি 17-2, সেখানে নাম আছে, তো এখানে ABC নামের পরিবর্তে ABC করেছে। 2 প্রকার পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত, এটা তোমাদের মিশ্রণ অধ্যায় থেকে এসেছে, পরেরটাও মিশ্রণ অধ্যায়, এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 2টি নল, এই প্রশ্নটা এসেছে তোমাদের 17-2 থেকে, অবশ্যই করে নেবে। 17-2 এর সম্ভবত অনুশীলন উদাহরণে আছে। এরপর উৎপাদকে বিশ্লেষণ, তো এই প্রশ্নগুলোকে অবশ্যই সমাধান করবে। এরপরে দেখো তোমাদের লেখচিত্র আছে, ব্যাগের অঙ্ক, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে কোষে দেখি 18-তে। পরবর্তী ওভারের অঙ্ক একটা দেখতে পাচ্ছ, 6-এর দাগের প্রশ্ন, এই সমাধানটা অবশ্যই প্র্যাকটিস করবে, 2টো সমাধান। এরপর সমীকরণ তৈরি করে সমাধান, দেখো এই যে আমার বাবার বর্তমান বয়স, আমার বর্তমান বয়সের 7 গুণ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পরীক্ষায় আসে। একটি সংখ্যা নির্ণয় করো যা 2 গুণের সঙ্গে 2 যোগ করলে সংখ্যাটি 3 গুণে চেয়ে 5 ছোট হবে, সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। 13 নম্বর উপপাদ্য এবং 11 নম্বর উপপাদ্য এসেছে, তোমাদের আগের প্রশ্নপত্রে বলে দেওয়া হয়েছে 8 থেকে 13-র মধ্যে উপপাদ্য তোমরা কমন পেয়ে যাবে, 8 থেকে 13 পর্যন্ত উপপাদ্য প্র্যাকটিস করবে। এদের মধ্যে 12, 13 এবং 10 নম্বর উপপাদ্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদিও এখানে 11 এসেছে। তারপরে দেখো এখানে তোমাদের প্রয়োগ আছে, পরের প্রশ্নগুলো দেখতে থাকো, কিছু জ্যামিতিক প্রশ্ন আছে। পরের পেজে তোমাদের সম্পাদ্য অঙ্কন করতে দিয়েছে, দেখো